কুকুরের তাণ্ডব ভয়ে লাঠি হাতে বের হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত দুদিনে কুকুরের কামড়ে জখম 45 জন, নিরুপায় হয়ে বন দপ্তরের দ্বারস্থ স্থানীয়রা। পাগল কুকুরের তাণ্ডবে রাস্তায় বেরোনোর দায় হয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মৈত্র বাগান এলাকার বাসিন্দাদের। গত 48 ঘন্টায় ওই এলাকার 45 জনকে কুকুর কামড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি বসিরহাট বন দপ্তরে জানানো হলে তারা দায় এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে ভয় সিটিয়ে রয়েছেন গোটা এলাকার বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মৈত্র বাগান এলাকায় গত 48 ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে জখম হয়েছেন 45 জন। এই এলাকার বাসিন্দাদের পক্ষে রাস্তায় বেরোনো এক প্রকার দুষ্কর হয়ে পড়েছে। দৈনন্দিন কাজকর্ম সারবার জন্য এমনকি ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত যেতে পারছে না পাগল কুকুরের ভয়ে। জোনা কয়েক ব্যক্তি রাস্তায় দেখা গেল সকলে হাতে লাঠি নিয়ে বের হচ্ছেন। পাগলা কুকুরের ভয়ে রাতে ঘুম উড়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের। লোকে তো আতঙ্ক সব দেখি ভয় আছে, যে লোকে আতঙ্ক আছে সব লাঠি হাতে স্কুলে যাচ্ছে, গ্রামের ভিতর থেকে বেরোচ্ছে কিন্তু খুব কম বেরোচ্ছে আর কি। বেরোলেও লাঠি হাতে না, এটা আগে পড়তে হয়নি কিন্তু এবছরটা দেখছি এরকম পজিশন। এই পাগলা কুকুর বেরিয়েছে তাই, হ্যাঁ কামড়িয়েছে, অনেকেরই কামড়িয়েছে। হ্যাঁ আতঙ্কে তো আছি, ছেলে পিলে সব বাইরে ঘোরাঘুরি করছে, ছেলে মেয়েরা বা বিনা কারণে বাইরে বার হচ্ছি না, কারণ এটা আতঙ্ক তো থেকেই আছে না। হ্যাঁ সবার হাতে লাঠি, কেউ বিনা লাঠিতে কেউ বাইরে বার হচ্ছে না। ইতিমধ্যে এলাকার কাউন্সিলর ভাস্কর মিত্র বসিরহাট বন দপ্তরে বিষয়টি জানান, তবে কুকুর ধরা তাদের আওতার মধ্যে পড়ে না বলে বন দপ্তর দায় এড়িয়ে যায়। তাই বাধ্য হয়ে বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র ও বেশ কিছু এলাকাবাসী লাঠি ও জাল নিয়ে কুকুর উদ্ধার করবার জন্য রাস্তায় নামে, তবে এখনও কুকুরটিকে ধরা যায়নি। নিজেরা তো চেষ্টা করছেনই, পাশাপাশি এনজিও এবং ডগ ক্যাচার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব কুকুরটিকে উদ্ধার করতে। 14 নম্বর ওয়ার্ডের একটি কুকুর সবাইকে কামড়াচ্ছে, মোটামুটি 30 থেকে 40 জন আক্রান্ত। খবরটা হওয়ার পরপরই আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু বন দপ্তর বলে যে এই পরিষেবাটা তারা দিতে পারবে না, কারণ ডোমেস্টিক পশু পাখির ক্ষেত্রে বন দপ্তর এই পরিষেবাটা দেয় না। তাই তড়িঘড়ি আমরা নিজেরাই আমাদের টিম নিয়ে জাল নিয়ে বেরোই কুকুরটাকে রেস্কিউ করার জন্য, কারণ আমরা চাই যে কুকুরটাকে যদি কোনো এনজিওর হাতে তুলে দেওয়া যায় তাহলে কুকুরটাকে বাঁচানো সম্ভব। বিভিন্ন এনজিও এবং ডগ ক্যাচার তাদেরকে খবর দেওয়া হয়েছে, খুব শিগগিরই আমরা কুকুরটিকে রেস্কিউ করে যথাযথ যাতে চিকিৎসা তার হয় তার ব্যবস্থা করব। গত দুদিনে 45 জন জখম হয়েছে ওই পাগল কুকুরের কামড়ে। এলাকাবাসীরা আতঙ্কে আছে তা বলাই বাহুল্য। সব লাঠি হাতে স্কুলে যাচ্ছে, ছেলে মেয়ের দ্বিতীয় পড়তে যাচ্ছে লাঠি হাতে, সাইকেলে যাচ্ছে লাঠি হাতে, সব কিছুতে লাঠি হাতে ছাড়া বেরোচ্ছে না কেউ আর। সব আতঙ্কে মানে এই সকালবেলাও আমরা দেখেছি এই পার্কে। এখন কুকুরটা তো আমাদের মারা তো দরকার, আমরা বেরোবো কী করে? এর না হলে আমরা রাস্তাঘাটে বাজার করতে যেতে হয় আমাদের, না এখনও তো তুলিনি। কালকের থেকে তো রাত্রির থেকে সব ঘুরছে সব ক্লাবের ছেলেপেলেরা। তবে প্রশ্ন হচ্ছে পৌরসভা এবং বন দপ্তরের মধ্যে দায় কার? প্রশ্নের উত্তর খোঁজার আগে আরও কিছু ক্ষতি হয়ে যাবে না তো? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।